माय डियर स्टूडेंट्स, लार्निंग हिस्ट्रीर आजकेर आलोचनार विषय भारते ब्रिटिश साम्राज्य विस्तारे अधीनतामूलक मित्रता नीतिर कार्यकारिता। भारते ब्रिटिश साम्राज्य विस्तारे जे समस्त इंग्रेज बड़लाट गुरुत्वपूर्ण भूमिका पालन करेछिलेन तादेर मध्ये लर्ड वेलेस्ली छिलेन अन्यतम। তিনি ভারতে আগত ঘোর সাম্রাজ্যবাদী প্রশাসকদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন। তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে কেবলমাত্র যুদ্ধজয়ের নীতি গ্রহণ করেননি, সেই সঙ্গে তিনি সাম্রাজ্য বিস্তারে যে কার্যকরী অস্ত্রটি প্রয়োগ করেছিলেন তা হল অধীনতামূলক মিত্রতা নীতি, যেটিকে ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্স। 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এখন আমরা দেখে নেব এই অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি কি ছিল। এই নীতিতে বলা হয় যে সমস্ত দেশীয় রাজ্য ইংরেজদের আনুগত্য স্বীকার করে নেবে সেই সমস্ত দেশীয় রাজ্যের নিরাপত্তার দায়দায়িত্ব বহন করবে ব্রিটিশরা। তার বিনিময়ে ওই মিত্রতাবদ্ধ রাজ্যে একটি ইংরেজ সেনাবাহিনী মজুদ থাকবে। এই মজুদ থাকা সেনাবাহিনীর ব্যয়ভার বহন করতে হবে মিত্রতাবদ্ধ রাজ্যটিকে, আর এই মজুদ হওয়া সেনাবাহিনীর ব্যয়ভার বহনের জন্য মিত্রতাবদ্ধ রাজ্যের একটি একাংশ সামরিক খাতের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করবে। এখানেই থেমেছিল না অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলী। এতে বলা হয় মিত্রতাবদ্ধ রাজ্যটির রাজধানীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি রেসিডেন্ট হিসাবে সর্বদা উপস্থিত থাকবেন। এতে বলা হয় অ ইংরেজ ইউরোপীয়দের মিত্রতাবদ্ধ রাজ্যগুলিতে প্রশাসনে নিয়োগ করা যাবে না ইংরেজদের অনুমতি না নিয়ে, এমনকি ইংরেজ অনুমতি না নিয়ে অন্য কোনো রাজ্য বা রাষ্ট্রের সঙ্গে মিত্রতাবদ্ধ রাজ্যটি কোনো রকমের চুক্তি বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সেই সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিত্রতাবদ্ধ রাজ্যটির রাজাকে নির্দেশ দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বাণিজ্যিক সংস্থা রূপে তার জনপ্রিয়তা দেশীয় রাজ্যের রাজা তার রাজ্যে প্রচার করবে। সার্বিকভাবে অধীনতামূলক মিত্রতা নীতি একটি অভিনব রাজ্যজয়ের নীতি ছিল না। সেক্ষেত্রে ঐতিহাসিক ম্যালকম বলেছেন এর আগেই রবার্ট ক্লাইভ থেকে শুরু করে বিভিন্ন ইংরেজ প্রশাসক রাজ্য বিস্তারের ক্ষেত্রে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতির মতো শর্তাবলী বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। তবে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির বিশেষত্ব হচ্ছে এটি প্রথম সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল। এখন আমরা দেখব লর্ড ওয়েলেসলির এই অধীনতামূলক মিত্রতা নীতি কোন কোন রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল বা কোন কোন ভারতীয় দেশীয় রাজ্য এই নীতি গ্রহণ করেছিল। প্রথম যে রাজ্যটি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল তিনি হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম। তিনি 1798 খ্রিস্টাব্দে এই নীতি গ্রহণ করেন। 1799 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ইংরেজদের অন্যতম প্রবল প্রতিপক্ষ টিপু সুলতানকে এই মিত্রতার প্রস্তাব মেনে নেওয়ার জন্য প্রস্তাব প্রদান করেন। যদিও টিপু সুলতান তা অগ্রাহ্য করেন, ফলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। টিপু সুলতান পরাজিত হন, নিহত হন। তারপর মহীশূরের শাসন ক্ষমতা পূর্বতন মহীশূরের হিন্দু রাজার উত্তরাধিকারীকে
রাজ্য প্রদান করে তার সঙ্গে অতিরিক্তমূলক মিত্রতা নীতি স্বাক্ষর করা হয়। পরবর্তীকালে 1801 সালে অযোধ্যা এবং 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন। 1802 খ্রিস্টাব্দের বেশিনের চুক্তি দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া গোটা মারাঠা রাজ্যে পড়েছিল। অন্যান্য মারাঠা সর্দারদের মধ্যে গোয়ালিয়রের দৌলতরায় সিন্ধিয়া এবং অপর মারাঠা সর্দার রঘুজি ভোসলে তারা এই বেশিনের চুক্তির তীব্র বিরোধিতা করেন। অর্থাৎ দ্বিতীয় বাজিরাওয়ের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণের যে সিদ্ধান্ত তার তীব্র বিরোধিতা করে তারা ইংরেজদের বিরুদ্ধে জোটবদ্ধ হন। ফলে ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে ভোসলে এবং সিন্ধিয়ার মিত্রজোট পরাজিত হয়। 1803 খ্রিস্টাব্দে ভোসলে দেওগাঁওয়ের সন্ধি দ্বারা এবং সিন্ধিয়া তিনি সুরজ অর্জুনগাঁওয়ের সন্ধি দ্বারা লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। অর্থাৎ এইভাবে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলি, বিশেষ করে হায়দ্রাবাদ, মহীশূর এবং মারাঠা শক্তি ইংরেজদের অধীনতা পাশে আসতে বাধ্য হয়েছিল, সঙ্গে উত্তর ভারতের অযোধ্যা। এখন আমরা দেখে নিতে চাই যে এই অধীনতামূলক মিত্রতা নীতি দেশীয় রাজ্যগুলির কতটা স্বাধীনতা বিপন্ন করেছিল এবং এই নীতি ইংরেজদের কতটা সাম্রাজ্য বিস্তারে ফলদায়ক হয়েছিল। সেক্ষেত্রে আমরা বলবো যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী দেশীয় রাজ্যগুলির সার্বভৌমত্ব বিপন্ন হয়, কারণ একদিকে মিত্রতাবদ্ধ রাজ্যের রাজধানীতে ইংরেজ রেসিডেন্ট এর নিয়োজিত থাকা, অন্যদিকে কোম্পানির বিনা অনুমতিতে দেশীয় কোনো রাজ্যের অন্য রাজ্যের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে কোনো মিত্রতা বা যুদ্ধের সম্পর্ক গড়ে না তোলার যে নিষেধাজ্ঞা, সেই সঙ্গে ইংরেজ নন এমন ইউরোপীয় ব্যক্তিদের মিত্রতাবদ্ধ রাজ্যে প্রশাসনে নিয়োগ না করার যে বাধ্যবাধকতা, এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে দেশীয় রাজ্যগুলি যারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল তারা আভ্যন্তরীণ ব্যাপারে এবং পররাষ্ট্রিক ব্যাপারে তাদের যে স্বাধীনতা, তাদের যে সার্বভৌমত্ব তারা হারিয়ে ফেলেছিল। এবং এই দেশীয় রাজ্যগুলি তাদের যে সেনাবাহিনী রাখার যে অধিকার সেটা হারিয়েছিল, কারণ তাদের নিরাপত্তার জন্যই ইংরেজ সেনাবাহিনী ওই রাজ্যগুলির ব্যয়ে নিয়োজিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ফলে এতদিন ধরে দেশীয় রাজ্যগুলি যারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল তাদের অধীনে থাকা সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন। ফলে হাজার হাজার ভারতীয় সিপাহী তারা কর্মচ্যুত হয়ে গিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব উত্তর ভারত জুড়ে যে পিণ্ডারী দস্যুদের উপদ্রব দেখা দিয়েছিল, এই কর্মচ্যুত সৈনিকরাই দলে দলে পিণ্ডারী দস্যু দলে নাম লিখিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ অভিমুখ তৈরি করে দিয়েছিল। অন্যদিকে মিত্রতাবদ্ধ রাজ্যগুলি রাজারা দেখল যে তাদের রাজ্যহানির কোনো আশঙ্কা নেই, ফলে এতদিন প্রজা আশঙ্কা দূর রাখতে প্রজাদের উন্নতিকল্পে যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করত সেগুলোর দিকে তারা আর তাকাল না। তারা পুরোপুরি ভোগ বিলাসে গা ভাসিয়ে দিল। প্রকৃতপক্ষে মিত্রতাবদ্ধ রাজ্যগুলির তারা তাদের রাজ্যে প্রজাদের অবহেলা করা শুরু করেছিল, যার পরিণাম কিন্তু ওই দেশীয় রাজ্যগুলির প্রজাদের জনগণকে বহন করতে হয়েছিল। তাই ঐতিহাসিক থমাস মুনরো বলেছেন, হোয়ার এভার দ্য সাবসিডিয়ারি সিস্টেম ইজ ইন্ট্রোডিউস দ্য কান্ট্রি উইল সুন bear the works of it in decaying villages and decreasing population. অর্থাৎ ওই দেশীয় রাজ্যগুলি যারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল সেই সমস্ত রাজ্যের প্রজাদের আর্থিক দুর্দশা এবং দারিদ্র্য বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে অধীনতামূলক মিত্রতা নীতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে, ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ
এই প্রথম ভারতীয় দেশীয় রাজাদের ব্যয়ভারে এক বিশাল সংখ্যক সেনাবাহিনী রক্ষার সুযোগ লাভ করেছিল। অর্থাৎ যে বিশাল সংখ্যক সেনাবাহিনী বহন করতে, তাদের দেখভাল করতে, ভরণ পোষণের জন্য যে বিপুল অর্থ লাগত কোম্পানির, সেই অর্থ আর কোম্পানির তরফে লাগলো না, কারণ দেশীয় রাজ্যগুলির ব্যয়ভারই তার মেটানো সম্ভব। দুই নম্বর বিষয় হচ্ছে যে দেশীয় রাজ্যগুলির তরফ থেকে কোনো রাজনৈতিক প্রত্যাঘাত এর যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কোম্পানি নিরাপদ থাকবে। আবার প্রতিপক্ষ ইউরোপীয় শক্তিগুলি, বিশেষ করে ফরাসি যে শক্তি, তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ইংরেজদের, সেই ফরাসিদের প্রতিপত্তি যাতে বিভিন্ন দেশীয় রাজ্যে না বিস্তৃত হয়, না বৃদ্ধি পায়, সে দিকটিও নিশ্চিত করা গিয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে। অর্থাৎ সার্বিকভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সুরক্ষা এবং ব্রিটিশ সাম্রাজ্যকে নিরাপত্তা দানের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সেই জন্য লর্ড ওয়েলেসলির জীবনীকার পি ই রবার্টস বলেছিলেন, হি ট্রান্সফর্মড দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া ইন্টু দ্য ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া। অর্থাৎ গুরুত্বপূর্ণ বক্তব্য ঐতিহাসিক পি ই রবার্টস বলেছেন। বস্তুতপক্ষে যুদ্ধজয়ের মাধ্যমে লর্ড ওয়েলেসলি যেমন একাধিক রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের আনুগত্যাধীনে আনতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সরাসরি ব্রিটিশ প্রত্যক্ষ সাম্রাজ্যবাদী যে কর্তৃত্বের অধীনে না এনেও আনুগত্য এবং তাদের সার্বভৌমত্বের যে বিষয়টি ভারতীয় একাধিক দেশীয় রাজ্যকে চাপিয়ে দিয়ে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণের কাজটিকে অত্যন্ত কৌশলে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন লর্ড ওয়েলেসলি। এই কারণেই লর্ড ওয়েলেসলিকে ভারতে আগত ঘোরতর ব্রিটিশ সাম্রাজ্যবাদী প্রশাসকদের মধ্যে সর্বাগ্রে স্থান দিতে হয়, আর সাম্রাজ্য বিস্তারে অধীনতামূলক মিত্রনীতি অন্যতম কার্যকরী হাতিয়ার রূপে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে বিবেচিত হয়, এটা বিশেষ দিক। আজ এই পর্যন্ত, অন্যদিন আরও অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।